সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে যারা নিয়মিত আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব দর্শক আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদের নিয়ে এসেছি সাভারে এই সাভারে অসংখ্য অসহায় মানুষের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকেও সেরকম একজন মেয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই দর্শক চলুন আমরা তার জীবনের গল্প শোনার চেষ্টা করি তিনি কি বলতে চান কি আপনাদের সাথে শেয়ার করতে চান তার জীবনের গল্প কি আছে বর্তমানে বিশ্বে এবং দেশে দেশ বিদেশে মহামারী ক্লান্তিকার চলছে এই মহামারীর সময় তাদের জীবনযাপন কিভাবে চলছে সব বিষয় নিয়ে আমরা কথা বলবো তাদের সাথে চলুন দর্শক আমরা আর কথা না বাড়িয়ে তার সাথে কথা বলি তার সম্পর্কে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আছি ভালো আছেন আপনার নাম কি মৌসুমী মৌসুমী সুপ্রিয় দর্শক আমরা মৌসুমী আপুর সাথে কথা বলছি তার নাম মৌসুমী আমরা তার জীবনে গল্প শুনতে চাই আচ্ছা মৌসুমী আপু আপনি কি করছেন কিভাবে জীবন চলছেন আপনার কে কে আছেন এই বিষয়ে একটু জানতে চাই আচ্ছা বুড়া বুড়ি বাবা মা আছে হ্যাঁ দুইটা বাচ্চা আছে হুম বাবা মা আছে দুইটা বাচ্চা আছে আপনার বিবাহ হয়েছে কতদিন আগে বিয়া হয়েছে এই যে 10 10 বছর ধরে 10 বছর আগে বিবাহ হয়েছে দুটি বাচ্চা ছেলে নামে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে তাদের কি স্কুলে ভর্তি করিয়েছেন ভর্তি করাই নাই হ্যাঁ করাই নাই কেন ছোট 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 টাকার লাগিও ভর্তি করাতে পায় না অভাবী সংসার টাকার জন্য ভর্তি করতে পারেন না অভাবী সংসার আচ্ছা এই যে আছে কোনো কর্ম করতে পারে না কিছু না আপনার স্বামী কোথায় আমার স্বামী নাই ভাব ভাই ফেলে দিয়ে চলে গেছে বিয়ে করে ফেলে দিয়ে চলে গেছে বলছেন বিবাহ হয়েছে দশ বছর হলো আপনার স্বামী ছেড়ে ফেলে চলে গেছে কতদিন আগে চলে গেছে চলে গেছে তিন চার বছর হবে তিন চার বছর কেন চলে গেলেন চলে গেছে কেন এখন এক মেয়ের লেগে প্রেম করে প্রেম করে চলে গেছে যে আমি দেখতেছি আপনার অনেক সুন্দর চেহারা তারপরও অন্য মেয়ের সাথে প্রেম করে সে মেয়ে কি আপনার চেয়েও অনেক সুন্দরী প্রেম করলে কালার সুন্দর লাগে কি ভাই যার যার পছন্দ লাগে প্রেম কি কালা ধলার সাথে হ যার চোখে চার লাগে ভালো সে এখন অর্চকর ভালো লাগছে প্রেম করে বিয়ে ভাগিয়ে চলে গেছে প্রেম করে বিয়ে করে ভাগে চলে গেছে আচ্ছা আপনাকে ছেড়ে চলে গেল আচ্ছা আপনি এই যে বলছেন যে প্রেম করে কালা ধলা নাই আপনার চেয়ে আবারও জানতে চাচ্ছি আপনি কি তার এই যে প্রেম করছে তাকে আপনি দেখেছেন দেখছিলাম না কোনো দিনই দেখি না জানিও না যে স্বামী প্রেম কইরা পালাবে কোনো সময় ভাবিও নাই এটা মানে যখন জানছেন তারপর কি দেখেছেন সেই বউকে সেই মেয়েকে কে হ্যাঁ তারপরে দেখছি যে বাড়িতে ঘুরতে চাইছি স্বামীরতে উঠতে দেই বাড়িতে বলছে তোমাকে রাখব আমার বড় ছোট বউ রাখবো ছোট বউ কি আপনার চেয়ে সুন্দরী আমার তোই নো সুন্দরী আছে তাও রাখতে চায় অসুন্দরই হ্যাঁ আপনার চেয়ে কালো হ্যাঁ কেন রাখতে চায় কি বলে তো এখন কেন রাখতে চায় এখন আমার আপনার দোষ কি আপনি কেন আপনার সাথে আমার তো দোষ আমি দেখি না কোনো জায়গা ভাই আপনার স্বামী কি বলে কি দোষ বলছে আমার স্বামী কি দোষ বলছে বলছে তোরা রাখবো না আমার ওর ওর পছন্দ লাগছে ওনাকেই রাখবো ওনাকে রাখবো পছন্দ হয়েছে আচ্ছা ওনাকে রাখবে সেই ঘরে কি কোনো শরীর সন্তান হয়েছে না হয় নাই যদি সেই ঘরে যখন বাচ্চা হবে বা তখন যদি সেই বউকে ছেড়ে দেয় তখন কি হবে তো সেখান সেই বউরা ছেড়ে দিলে এখন সেইটা ঐতিহ্য জানে ভাই এখন তো মনে করো আমরা ছেড়েই দাসে তো ওইটার আপনার সাথে কি সারা সারি হয়ে গেছে হ্যাঁ তালাক হয়ে গেছে হ্যাঁ কতদিন হলো হইছে তিন চার বছর তালাক হইছে তিন চার বছর ধরে তালাক হয়ে গেছে তাই আচ্ছা তিন চার বছর ধরে আপনার সাথে তালাক হয়ে গেছেন আপনার এই দুই বাচ্চা নিয়ে আপনি কিভাবে চলছেন কি করেন কিভাবে চলছে খুব কষ্টে চলছে আমি ভাই খুব কষ্টে হ্যাঁ বুড়ো বুড়ি বাবা মা আছে কোনো কর্ম করে না যতক্ষণ মানুষের বাড়ি আমি কাজ করতে যাই তৎক্ষণা এনে বাচ্চাদের খাওয়াতে পারলে খাওয়াই না খাওয়াতে পারলে না খাওয়াই খাওয়াতে পারলে আমার জীবনে কষ্ট বাচ্চাদের লেখাপড়া করাতে পারছি না টাকার অভাবে টাকার অভাবে লেখাপড়া করাতে পারে না বর্তমানে যে অবস্থা দেশের যে মহামারী চলছে ওইটার লেগেই তো এখন আর মানুষের বাড়ি কাজ করবারও দেয় না কেউ তো কেউ বাড়ি ঢুকতে দেয় না কেউ সাথে যেতে দেয় না দোকানপাট বন্ধ মার্কেট অনেকটা বন্ধ কিছু চলছে কোনো জায়গায় কাজ নেই তাহলে আপনি কিভাবে চলছেন এখন কি চলছে জীবন বাবা মা আছে দুই একদিন যে গ্রামে জাতি পাইলে যা গেলে পঞ্চাশ একশো যাই পা

ওই তার জন্য এখন ওই মহামারীতেই মানুষের গ্রামে গ্রামে ঘুরে বেড়া যায় পায় পঞ্চায়েত একশো যায় পায় এই সংসারটা চলে সুপ্রিয় দর্শক এই মহামারীর সময়ও তারা গ্রাম গ্রামে ঘুরে গ্রামে যাওয়া নিষেধ তারপরও তারা গ্রাম করছে অভাবের জন্য এই মানুষের কথা শুনে তারাই যাচ্ছে মারামারি করার চেষ্টা করছে মায়ের দৌড় দেওয়ার চেষ্টা করছে তারপরও তারা এই নির্যাতন সহ্য করে অসহায় মানুষ তার জীবিকার জন্য গ্রাম করছে যা পায় কোনো দিন হয়তো পায় কোনো দিন পায় না তারপর সেই দিয়ে তাদের জীবনযাপন চলছে এই বিষয় নিয়ে তারা আপনাদের সামনে আজকে হাজির হয়েছে এ তাদের জীবনের এই কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য দর্শক আপনারা তার কথাগুলি শুনছেন আমরা জানতে চাই এই আপনি কি বলতে চান যারা আপনার এই ভিডিওটি দেশ বিদেশে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ দেখবে তাদের সাথে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আপনার এই জীবনে এই ভিডিওটি দেখে যশোক ভাই আমাকে সাহায্য করবে তাকে আমি নামাজ পড়ে দোয়া করবো আপনি আশা করছেন আপনাকে এই কথাগুলি শুনে আপনাকে সাহায্য করবে আপনার সাহায্য কিভাবে করতে পারবে আপনি সাহায্য করে কি করতে পারবেন কি করতে চান শুধু বাচ্চাদের লেখাপড়া তো সারা জীবন তো সাহায্য করতে পারবে না কিছু একটা পথ ধরতে হবে আপনি কোনো কাজ করতে পারবেন কোনো ব্যবসা কোনো হাতের কাজ এরকম কিছু করে এরকম কোনো সাহায্য করে আপনি সারা জীবন আপনার সন্তানকে লেখাপড়া শেখাতে পারবেন কাজ করতে পারবেন নিজে বাঁচতে পারবেন এরকম কোনো পরিকল্পনা আপনার আছে কিনা আছে ভাই কি পরিকল্পনা আছে কি পরিকল্পনা আছে লেখা লেখাপড়ায় তো নাই আমাদের আমরা কোনো কর্ম করতে পারবো না তাহলে কিভাবে কিভাবে বাসবেন তাহলে আপনি কি করতে চান আপনি লেখা পড়া নাই কাজ তো একটা করতে হবে সন্তানদেরকে মানুষ করতে হবে ভাইরা যদি আমাকে সাহায্য করে ওইটা দিয়ে আমার জীবন যাবে সাহায্য তো 12 মাস করতে পারবো না আপনি সাহায্য করলে কিছু একটা নিজে করে খেতে হবে হয়তো আজকে একজনের কিছু টাকা দিলো সারা জীবন তো এইভাবে টাকা দিবে না সাহায্য তো বারবার দিবেন একবার দিবে আপনাকে একটা পথ ধরবে হয়তো কেউ দোকান করে ব্যবসা করতে পারে হাতের কাজ বলছেন টাকা ইনভেস্ট হলে আপনি একটা দোকান করে দিয়ে বসতে পারতেন সেটা দিয়ে আপনাকে চলতে হবে সুপ্রিয় দর্শক তিনি বলছেন তিনি একটি দোকান করতে চান সেই দোকান করার জন্য যে টাকা প্রয়োজন সেইরকম যদি টাকা পায় তাহলে তিনি এই দোকান করে তার সন্তানকে লেখাপড়া করা নিজের ভবিষ্যৎ নিজেই গড়ার করছি আপনারা তার এই পাশে দাঁড়াবেন তার কথাগুলি শুনে তাছাড়াও আপনার স্বামীর সাথে তো ছাড়াছাড়ি হয়ে গেছে নতুন করে কোনো ঘর বাঁধার স্বপ্ন আছে কিনা যা আমাকেই করবে ভাই আমার সংসার দিক দেখবে আমাকে দেখবে আমার বাবা মাকে দেখবে আমি গ্রহণ আমার এমন কোন সন্তান বা এমন কোন ছেলে কি আপনার বাবা মা আপনার সন্তান কেন দেখবে সে সে পরের সন্তান অন্যের সন্তান যে যার সন্তান সে ফেলে চলে গেছে আর একজন এসে সেই সন্তানের দায়িত্ব কেন নেবে যে আমাকে দেখবে আপনাকে ভালোবাসতে পারে আপনি বলতে চাই আমার কথা বলে যদি অন্যের সন্তান যার সন্তান তিনি ফেলে চলে গেছেন সেই সন্তান অন্য একজন দায়িত্ব কেন নিবে লিতেও ভাই ভালোবাসার খাতিরে ভালোবাসার খাতিলে যদি আপনার সাথে ভালো লাগে আপনাকে ভালোবেসে পেলে তাহলে হয়তো বা আপনি আশা করছেন আপনার সন্তানকেও ভালোবাসবে যদি আপনার সন্তান সহ ভালোবাসতে পারে তাহলে তার সাথে ভবিষ্যতে স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখার একটি আশা করছেন এরকম যদি কেউ এগিয়ে আসে তাকেই রকম আগে আসলে তাকেই করবো ভাই প্রদর্শক বলছে যে তিনি বলছেন তার সন্তানসহ যদি কেউ ভালোবেসে কাছে টেনে নিতে চায় তার ভবিষ্যৎ তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতে চায় এরকম যদি কেউ এগিয়ে আসতে পারে তার সাথে তিনি ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারেন তবে তার সাথে যোগাযোগ করে এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলে আপনারা আরও জানতে পারবেন তিনি কি চান কিভাবে তার সংসার ভবিষ্যতে করতে পারেন সাহায্যে এগিয়ে আসতে পারেন আচ্ছা আপনার সাথে এই যে কথাগুলি বলছেন আপনি যেগুলি চাচ্ছেন যে এই সব বিষয় নিয়ে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে করতে পারবেন মোবাইলে আপনার ঠিকানাটা কি কোথায় থাকেন সাবার পোড়াবাড়ি বেঁধেপাড়া সুপ্রিয় দর্শক তিনি বলছেন এই মৌসুমি সাবার পোড়াবারি বেদেপাড়া তার বসবাস তার যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার আপনারা সেই মোবাইল নাম্বারটি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তার মোবাইল নাম্বার যদি আপনারা পেতে চান তাহলেই তার মোবাইল নাম্বার পাবেন এই মোবাইল নাম্বারটি সেখান থেকে সংগ্রহ করে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন তার বিষয়ে জানতে পারবেন যদি আপনাদের এই মৌসুমি আপুকে ভালো লাগে আপনাদের পছন্দ হয় ভালোবাসতে চান তাহলে তার সাথে যোগাযোগ করবেন অন্য কোনো কারণে বা খারাপ কোনো কথা বা তাকে বিরক্ত করার জন্য কেউ যোগাযোগ করবেন না ফোন দিবেন না এটি আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আশা করছি এই মৌসুমি আপুর পাশে তার সাহায্যের হাত বাড়াবেন তার ভবিষ্যৎ স্বপ্নর আশা আপনারা পূরণ করবেন এরকম কেউ তা এগিয়ে আসবেন দর্শক এই বলে আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থাকেন থাকেন ভাইয়াটা ভিডিওতে